往来。

محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد بي بانجلار دوريرو كاچير شوپريو درشوك যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন শোনার জন্য একত্রিত হয়েছেন তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এই শিরোনামের আওতায় অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা চলমান যে বিষয়টি নিয়ে আলোকপাত করছি তা হল নাওয়াকিদুল ইমান বা ইমান ভঙ্গের কারণ সমূহ এই বিষয়ের আলোকে পর্বভিত্তিক আলোচনায় আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে ছয়টি পর্ব আলোকপাত করেছি আজকে সপ্তম পর্বে যে বিষয়টি ইমান ভঙ্গের কারণ হিসাবে আমরা আলোচনায় আনতে চাচ্ছি তা হলো জাদু টোনা বা এই জাদু টোনার প্রতি দৃঢ় বিশ্বাস এটা ইমানকে ভেঙে দেবে আসুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোকপাত করার জন্য যারা আমাদের আমন্ত্রণে আমাদের সম্প্রচার কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। ডক্টর হাফেজ বি এম হেজবুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ এবং এসেছেন শেখ আকরামুজামান বিন সালাম আল মাদানী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আরও এসেছেন শেখ মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর এসেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি উপস্থাপনায় জাহাঙ্গীর আলমIslahi সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন জাদু টোনা এ কতটা ক্ষতিকারক বিষয় আমরা আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে জানব যে কখনো কখনও এটা ইমান ভঙ্গের কারণ হয়ে যায় তাই সর্বাবস্থায় আমরা এর থেকে বিরত থাকবো প্রথমেই আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ আলমিন এটা আরবি শব্দ বাংলায় সোজা কথা এটাকে বলা হয় জাদু আমরা আরও একটি ভাষা এখানে ব্যবহার করতে পারি বাংলার সাথে বান টোনা যেটা জাদুরি অংশ তো জাদু মানে কি জাদুমেন এমন এক পদ্ধতি প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি সাধন করতে পারে অকল্যাণ করতে পারে গোপন গোপনভাবে এবং সেটা জানতেও পারবে এই জাদু সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বিধান আছে আমরা সেটার উপর এখন আলোচনা করতে যাচ্ছি এই জাদুর বিধান শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম করা হয়েছে আমরা এর উৎস আমরা যদি তালাশ করি তাহলে আমরা দেখতে পাই হজরত মুসা আলিহিস্লামের যুগে এটার খুবই প্রচলন ছিল এবং তার আগে থেকেই প্রচলিত বিষয়টি ছিল যার কারণে হজরত মুসা আলি ইসাল্লামের যুগে আল্লাহ রাবুল আলমিন সেই জাদুকে পরাস্ত করার জন্যই মুসা আলি সাল্লামকে এমন মজিজা দিলেন যেই মসজিদা ছিল হাকিকত আল্লাহ রাবুল আলমিন মুসা আলি ইসাল্লামকে যে মজিজা দিলেন আউন এবং তার সভাসদগণ মনে করলে এটা জাদুরই একটা অংশ আর তাই তারা জাদু দিয়ে তার চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিল তো হজরত মুসা আলী ইসলামকে পরাস্ত করার জন্য তারা জাদুকরদের সমাবেশটা কিন্তু জাদুকররা আসলে জানতো জাদুর কি আর তাই মজেজার সামনে তারা মাথা নত করে দিলে তারা বলতে বাধ্য হলো আমান্না বিরবী মুসাণ জি

আল্লাহ ও মা কাফার সুলেমান ওয়ালা কিন্ন শায়াথীনা কাফার ও ইউ আল্লিমুন আর নাস যারা এই মানব শয়তান যারা মানুষ কি দেন শয়তান আসলে এসে যেখিত সেটা না তাদের মধ্যে মানুষ শয়তান কিছু ছিল যারা এই অন্যদেরকে মানুষকে কি শিখেত এই সেহার শিখে সে পরবর্তীতে সরাসরি কথা হলো এই সেহারটা মানব কল্যাণে তো আসেই না বরঞ্চ এটা এক প্রকার বলতে গেলে আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের সাথে সাংঘর্ষিক আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমকে মনে হয় যেন চ্যালেঞ্জ করে যে আমি এটা করতে পারি আমি ওটা করতে পারি আমি ওটা করতে পারি সে বান্টনা মেরে একবারে মানুষের ক্ষতি করতেছে মানুষকে আর ওই যে লোকটাকে ক্ষতিগ্রস্ত করতেছে কিছু বুঝতেও পারতেছে না যে করতে কি হয়ে গেল করতে কি হয়েছে আর এই জন্যই সৈয়তের মধ্যে একবার আপনার ইনশাল্লাহ আলোচনায় নিয়ে আসবেন নিশ্চয়ই যে এবং জাদুর যে ইতিহাস হুসা আল ইসলামের যুগের কথা আমরা জানলাম হজরত সুলাইমান কথা জানলাম এবং আল্লাহ সরাসরি এটাকে কুফুরের দিকেই সম্পৃক্ত করেছেন জাদু করা এবং ইংরেজিতে যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি এবং ব্ল্যাক ম্যাজিকটা শুধু মুসলমানদের মধ্যে নয় নানা সম্প্রদায়ের মধ্যে এটা ছড়িয়ে পড়ছে আজকাল ব্যাপকভাবে সেটার চর্চা করা হচ্ছে এবং একজন আরেকজনকে ক্ষতি করার জন্য এই উপায়টুকুকে অবলম্বন করা হচ্ছে কিন্তু কোরআনের ভাষায় এটা হচ্ছে কুফুরি এবং আল্লাহ তালা দুইজন ফেরেজ থাকেও প্রেরণ করে মানব জাতিকে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন তারা হারুত এবং মারুতের কথা যেটা আছে সুরা বাকার একশো দুই নম্বর আয়াতের মধ্যে আছে তারা বলেছে ইনামায় ফিত আমরা হলাম একটা পরীক্ষা হিসেবে আল্লাহ অবতীর্ণ করেছেন আমাদেরকে ফালা এত ফোর তোমরা এগুলো শিখো না এতে কোনো লাভ হবে না এতে শুধু ক্ষতি হবে কাজে জাদুবিদ্যা যারা চর্চা করেন তারা নিজেদের ক্ষতি করছেন এবং তাদের কাছে যারা স্মরণাপন্ন হচ্ছে তারও নিজেদের ইমানের উপর আঘাত করছেন ইমানটা ভঙ্গের কারণ কারণ হচ্ছে এটা কারণ জাদুর সাথে সম্পৃক্ত হওয়াটা কিন্তু ইমানকে ধ্বংসকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে এবং বারবার এইটার ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহ নবী সেটার ব্যাপারে সতর্ক করেছেন এবং ইসলামের বিধান অনুযায়ী কোনো জাদুকর যদি এরকম হয় যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষের সমাজে ক্ষতি করে তাদেরকে হত্যার বিধান পর্যন্ত কারণ এটা সমাজের জন্য ক্ষতিকারক ক্ষতিকারক এবং সমাজের মধ্যে যখন এটা ছড়িয়ে পড়বে তখন মানুষ একজন আরেকজনকে অকল্যাণ করার পিছনে পড়বে শত্রুতা ছড়িয়ে পড়বে ভ্রাতৃত্ব বোধ নষ্ট হবে পুরা সমাজকে ধ্বংস করবে কাজেই জাদু টোনার সাথে আজকের মুসলিম সমাজ অনেকটা জড়িত হচ্ছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তন্ত্রগুরু এবং জাদু টোনার বিভিন্ন অ্যাডভার্টাইজ পত্রিকার ভিতরে আমরা দেখতে পাই এবং মানুষ সেখানে ছুটে যাচ্ছে এবং তার মাধ্যমে সে তার ইমানকে ধ্বংস করছে এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করছে জি ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ সুক্রিয়া যে যেসব কারণে মানুষের ইমান ভেঙে যায় তার একটি কারণ হলো জাদু বিদ্যা অর্জন করা জাদু প্রয়োগ করা জাদু কাউকে শিখিয়ে দেওয়া জাদু কারোর কাছে শেখা জাদু বিষয়টি পৃথিবীর অনেক দিন থেকেই লক্ষ্য করা যায় যুগ যুগ ধরে এটা চলে আসছে কাজে জাদুর একটা সত্যতা আছে এ কথাও ঠিক জাদু এক পর্যায়ে মানুষ করতো এখনও করছে এটা আমরা কোরআন মাজিদের আয়াত এবং বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জিনিসটি পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে বলতে চাচ্ছি যে আপনারা একটা খুব খোলাখলি এই বিষয়ে স্পষ্ট হয়ে যান যে যারা জাদু করছে তারা কাফের যারা জাদুকে বিশ্বাস করছে তারা কাফের তাদের ইমান থাকবে না বা নেই যে ইমানদার হতে হলে ফিরে আসতে হবে এই কথাটা আল্লাহ আল্লাহতালা বলেছেন আল্লাহ রাসুলও বলেছেন যেটা জনাব মাহমুদুল হান বলছিলেন যে হারুত এবং মারুত দুইজন ফেরেশতা তারা অমা ইউ মানে মিন আহাদিন তারা কাউকে কোনো সময় জাদু শেখাতেন না হাত্তা একুলা তবে কেউ তাদের পাশে আসলে তারা দুইজন বলে দিতেন যে ইন্নামা নাহানো ফিতনা নিশ্চয় আমরা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষা আমরা তোমাদের কাছে এসেছি তোমরা আমাদের মাধ্যমে বিপদে পড়ো না পরীক্ষাটা কি ফালা তাক সেটা হচ্ছে জাদু শিখে তোমরা কাফের হয়ে যায় না কুপুরি করো না তার মানে তোমরা যদি এখন আমাদের কাছে জাদু শিখতে আসো তাহলে এর ফলাফল হয়ে যাবে কুফুরি এটা কাফের হয়ে যাওয়া সেই কালেও জাদু শিখলে জাদু করলে মানুষ কি হয়ে যেত কাফের হয়ে যেত ওই বিধান এখনো আছে আবহরের তালা আন বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ফালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে লায়াদ খুনাল জান্না তারা জান্নাতে যাবে না এক বর্ণনায় এসেছে লায়ত খুলনা আবাদা তারা কখনো জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না দুই কাতে ও রেহমে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না এর পরের বাক্যে আল্লাহ রসুল বললেন দেখুন বিশ্বে হেরে যারা জাদুকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না জাদুকে বিশ্বাস করা মানেও কাফের হয়ে গেছে জাদু করা মানেও কাফের হয়ে গেছে যারা জাদু করছে তার আর ইমান নাই কোন যদি মুসলিম এমন কাজ করে তাহলে তার ইমান নাই ও কাপের হয়ে গেছে তার মানে অন্য 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 বিষয়ের চেয়ে এই বিষয়টি আরো বেশি কঠিন তার মানে অন্য হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যদি চোর সূত্রে একটু তো দুর্বলতা আছে জন্য এক বর্ণনায় বলা হয়েছে যে জাদুগারকে যে হত্যা করো মানে হত্যা করতে বলা হয়েছে যে জাদুগারকে তোমরা হত্যা করো তবে এই হাদিসে স্পষ্ট প্রমাণিত হয় যে ওই জান্নাতে যাবে না আর মকুব সূত্রটাতে প্রমাণিত হয় যে জাদুঘর কাফের মানে মুরতাদ হয়ে গেছে যারা হত্যার যোগ্য তা আমরা এখানে মুসলিম ভাই বোনকে বলতে চাচ্ছি আপনারা এ বিষয়ে খুব স্পষ্ট থাকুন যে জাদু করা বা জাদুকে বিশ্বাস করা একটা কুফুরি কাজ যাতে মানুষের ইমান নষ্ট হয়ে যায় ইমান ভেঙে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা জাদু টোনা বা তার কুফল সম্পর্কে অবগত হলাম কোনো ক্রমেই এই আপত্তিকর বিষয়টির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক যেন না থাকে সে ব্যাপারে কঠিন একটা সতর্কতা অবলম্বন করা আমাদের অতীব প্রয়োজন কারণ যদি এর ভিতরে আমরা জড়িয়ে পড়ি তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ বিষয়ের আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ ততক্ষণে আমরা বিরতির দার প্রান্তে উপস্থিত হয়েছি অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহন কোরআনের দৃষ্টি কোরালিশের ভিত্তি একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধোঁয়া অপূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈসা আলাইসাললাম আবার নেমে আসবে দাজ্জালের কপালের উপরে কা রা লেখা থাকবে মানে দাজ্জাল কাফের মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বৃদ্ধা উঠে যাবে মর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার পিতাকে হত্যা করবে এ অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাহেখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত প্রতি রবিবার রাত সাড়ে দশটায় বা সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified.

বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাসবাহানুয়াতায় পুরী প্রাণspringframeworkলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মালিকাল মুলক সকল সৃষ্টি মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে টায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট বিরতির পরে আবারও আপনাদের সামনে ফিরে এসেছি ফালিল্লাহিল হাম আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তা হল জাদু টোনা এটা নওয়া কিজুল ইমানের ষষ্ঠ নম্বর ধারা যে ইমান নষ্ট হয়ে যাবে এটা সপ্তম নম্বর ধারা ছিল ছয় নম্বর ধারা আমরা আলোচনা আগেই করেছিলাম এটা সপ্তম নম্বর ধারা যে এটা ইমান নষ্টের ইমান ভঙ্গের একটি কারণ হয়ে যাবে আসুন এ পর্যায়ে আমরা শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কাছে যাচ্ছি আল্লাহ তো বড় যেখানে বলছেন যে জাদু হলো কুফরি কাফের হয়ে যায় তাহলে কি যদি কাফের হয়ে যায় তাহলে তো ঈমানদার থাকলো কি করে কালেমার মধ্যে থাকলো কি করে থাকলো সে সালাদ সিয়াম পড়লেও এই জাদুবিদ্যা চর্চা করার পর তার ইমান ভঙ্গ হয়ে গেল এটা যেন ঠিক ওরকমই ইমান আনার পর তোমরা কাফের হয়ে গেছো এরকমই কথা এরপরে যেটা আরেকটা বিষয় আমরা বলতে যাচ্ছি সেটা হলো জাদু বিভিন্ন প্রকারের হয়ে থাকে অর্থাৎ একজনের সাথে আর একজনের ভালোবাসার সম্পর্ক হওয়াই কাম্য ইসলামের স্বামী স্ত্রী মমিন ভাই ভাই আত্মীয় স্বজন ভাইয়ের সাথে ভাইয়ের সুসম্পর্ক ভালোবাসা মা বাবার সাথে ভালোবাসা তারপরে আত্মীয় চাচা দাদা খালা যে সমস্ত আত্মীয় স্বজন আছে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে সেখানে কি করে এই জাদুর মাধ্যমে মনকে বিরূপ করে দেয় একজনের প্রতি ভালোবাসা যেখানে থাকা উচিত এবং আছেও সেখান থেকে তার উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত করার জন্য এই পরিবারটাকে এই বংশটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিরূপ করে দেয় একজনের সাথে আর একজন ভালোবাসার সম্পর্ক থাকা উচিত ছিল আর একটা করে কি যেখানে বৈরিতা থাকার কথা আছে মানে অবৈধ সম্পর্ক এটা তো হইতে পারে না একজন মেয়ে একজন ছেলে তারা নিরালে নিবৃত্তে ঘুরে বেড়াবে এটা তো হইতে পারে না হতে পারে অথবা দেখা যাচ্ছে যে পিতামাতা হয়তো একজন তাদের মেয়ের এরকম একজন অনুপযুক্ত ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে না

এই জন্য এই জাদু বিদ্যার যেহেতু এত ক্ষতি দিক এই জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়েছে সেটা হলো মৃত্যুদণ্ড এবং অমর মনুর খত্তাবর তার যুগে একেবারে সাধারণ ঘোষণা দিয়ে দিয়েছেন যেখানে যেই জায়গায় যেই সুরতে কোন জাদুকর পুরুষ অথবা নারী পাওয়া যাবে হত্যা করতে হবে তারপরে তো মওকুফ সহি হাদিসে বলে হাদুস মানে জাদুকরের শাস্তি হলো তলোয়ার দিয়ে তাকে হত্যা করে ফেলা এই বিধান দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি যে জাদুবিদ্যা আসলে ইসলাম থেকে বহিষ্কারী একটা অপরাধ বা অন্যায় ওই যে তিনজনকে হত্যার করা হালাল আছে তার ভিতরে একটা হলো হত্যার বদলে হত্যা আর একটা হলো বিবাহিত ব্যবচারী আর একটা হলো আলমুফারে কলি দিনহী এবং যে দিন ত্যাগ করে এবং আপনারা হাদিসে শুনলেন যে মুসাদ্দি সাহের হ্যাঁ এখানে এই ব্যক্তি কখনো জান্নাতে যাবে এখানে আরেকটা জিনিস আমাদের বোধ হয় স্পষ্ট করা দরকার একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যেটা এটাকে জাদু বলা হয় আরেকটা হচ্ছে নিরেট ম্যাজিক যেটা জাদুর সমপর্যায়ের না যেটা নিয়ে মানুষ শুধু বিনোদন করে বিভিন্ন সময় বিভিন্ন কনসার্ট হয় সেখানের মধ্যে গুলি পরিবেশন করা হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা চলছে বেলকি বাজে কিন্তু আমরা বলবো যদিও নাকি এটা জাদুর অনুরূপ নয় কিন্তু তারপরেও জাদুর এটা একটা প্রকরণ কাজে জাদুর যে হুকুম এটাও তার অন্তর্ভুক্ত হয় যেটা সেটা আমরা এটা বলছি এটা একটা ফায়দা এরা বলে যে এটা হচ্ছে চোখের ভেলকি শুধু হাতের মেজিক ইত্যাদি দেখে তারা এগুলি মনে করা হচ্ছে আমি আয়ারটা এই জন্য পড়ছি যে তারা এটা মনে করত আর এটাই আল্লাপাক বলছেন যে এটা যদিও মনে করে এটাও হারাম হওয়ার মধ্যে পড়ে যাবে এবং যারা এটাকে দেখে চোখের ভেল কি মনে করেও তারপরেও তারা বিশ্বাস করতেছে তারা এর দ্বারা আপ্লুত হচ্ছে তাহলে এটা তার ইমান বিধ্বংসী একটা বলে তাকে ব্যবহার করার কোন সুযোগ গ্রহণ করার জি কোনো অবকাশ নেই যে শেখ কিছু বলতে চাচ্ছেন ধন্যবাদ মনে হয় এখানে আরেকটা প্রশ্ন আমাদের আলোচনায় আনা দরকার দর্শকদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে কেউ যদি অনুভব করে যে আমি ব্ল্যাক ম্যাজিক কিংবা জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত এই অবস্থায় তিনি কি করবেন তার করণীয় তিনি কি সেই যাদুকরের কাছে আবার যাবেন যে আমাকে জাদু থেকে মুক্তি দাও তাহলে তার করণীয় কি এই ব্যাপারটা অসংখ্য মানুষের মনকে অস্থির করে এটার জন্য আমরা বলতে পারি পরিষ্কার কথা রসুল আলী সাল্লাম আমাদেরকে এই জন্য আমল শিখিয়েছে তিনি আক্রান্ত তিনি আক্রান্ত হয়েছেন যে আক্রান্তর প্রভাব তার ওফাতের সময় ছিল তা এছাড়া দিয়ে আল্লাহ বলেছিল এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে ইহুদিয়া আপনার ইয়ে করেছে তারা বলতেছে যে এই লোকটা জাদু করেছে ষাটটা কেদিনে বলে গিঠটা বেড়েছে তো এই গীটা মারার কারণ হয়েছে তখন আল্লাহবুল্লা আলমিন আয়াত মাওয়াদ করলেন সুরে ফালাক এবং নাজ রসুল্লাহ এক একটি আয়াত পড়তে লাগলেন আর এক একটি গিটু খুলতে লাগলো এবং তিনি নিজে সুস্থ মনে করতে লাগলেন এখান থেকেই হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে কেউ যদি সকাল সন্ধ্যা এই তিনবার তিনবার করে এখলাস সুরায় ফালাক এবং সুরায় নাস পড়ে পড়লে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবুল আলমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে এই জাদু থেকে হেফাজত করবেন রাত্রি যদি পড়ে সকাল পর্যন্ত হেফাজত করবে থেকে হেফাজত করবে শোয়ার সময় যদি কেউ আয়তাল কুসি পড়ে শোয় সেই আয়তাল কুসি পড়ে শুলেও আল্লাহ পাক তাকে হেফাজত করবেন আমরা এই আমলগুলো করতে পারি আল্লাহ রসুলের দেয়া শিখানো আমলগুলো যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ এখানে আপনার এই কথার জবাবে অর্থাৎ সম্মানিত দর্শক মন্ডলী যারা আমাদের কাছে এটা জানতে চাচ্ছেন যে আমাদের করণীয় কি তাহলে আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে প্রথমত আপনারা এই কোনো জাদুঘরের কাছে আশ্রয় নেবেন না এ ব্যাপারে একবারে নিশ্চিত থাকুন এতটুকু আমরা বলতে পারি যে প্রথম পরামর্শ আমাদের যে আপনারা সোরা ফালাকার আর নাস নিজে নিজেই পড়তে অভ্যাসী হন সকাল সন্ধ্যায় এরপরেও যদি আপনারা মনে করেন যে তৃপ্তি পাচ্ছি না শান্তি পাচ্ছি না কেমন হচ্ছে তাহলে আপনারা এরকম যারা হতবা পরহেজগার মানুষ

এই জন্য আল্লাহ রসুল বলছেন যারা আক্রান্ত অলরেডি হয়ে গেছে তারা যেন কি সুরা বাকারা পড়ে সুরাতুল বাকারা তত্র দুঃশান যে জাদু বহন করে এবং প্রভাব বিস্তার করে শয়তানের মাধ্যমে এবং আল্লাহ রসুল সৈয়াল বলছেন সুরা বাকারা বাড়ি থেকে শয়তানকে বিতাড়িত করে একটা হলো আক্রান্ত না হওয়ার ব্যবস্থা হলো সকাল সন্ধ্যার জিকি রাজকার করা ওই যে তিনটে সুরার কথা বলেছেন আর যারা আক্রান্ত হয়ে গেছেন তারা সুরা বাকার নিয়মিত করবেন শেষ দুই আয়াতের কথা বলা হয়েছে এবং পুরা সুরার কথা বলা হয়েছে যারা পারছেন না পুরা সুরা পড়তে কমপক্ষে শেষ দুই আয়াত পড়বেন কারণ এই দুই আয়াতের ব্যাপারে বলা হয়েছে যদি রাত্রে পড়ে কাফাতা কাফাতা সারা রাত্রের জন্য এই দুই আয়াতই তার জন্য এবং আল্লাহর স্পষ্টভাবে বলেছেন যে যে ঘরে এই স্রব আকার শেষ দুই আয়াত পড়া হবে সে ঘরে শয়তান থাকবে না থাকবে না শয়তান চলে যাবে সেখান থেকে জি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি শোনার পর এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সব ধরনের জাদুটনা যা মনোরঞ্জনের জন্য আমরা দেখে থাকি বা অনুষ্ঠিত হয় ওগুলো থেকে অবিরত থাকবো এবং যে ধরনের জাদু অন্যকে ক্ষতি করে পরস্পরের ভিতরে বিদ্বেষ বা পার্থক্য সূচিত করে কিংবা একটা অবৈধ সম্পর্ককে জাগ্রত করে যাকে বশীকরণ বলা হয় এ ধরনের সার্বিক টোনা থেকে আমরা বিরত থাকতে চেষ্টা করব সর্বাবস্থায় আমরা যেন কখনো এর দিকে না আগাই যদি আমরা এর সাথে সম্পৃক্ত হয়ে যাই তাহলে আমাদের ইমান মূল্যবান ইমানটুকু আমাদের নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে আসুন আমরা সার্বিক জাদু থেকে বিরত থেকে আমাদের মূল্যবান ঈমানকে হেফাজত করতে সচেষ্ট হই মহান আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ আল্লাহ الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله أنت الرحيم الله يا الله هبني عطاك يا الله أنت الكريم الله منك العطاء يا الله أنت العظيم يا الله فيك الرجاء يا কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তি সন্ধান চাই কখনো মানবতার জন্য নিয়ে। শান্তির জন্যে সফলতার জন্যে আল্লাহ হরব্গুলা আল এমিন মানবতার উপরে স্থান করলেন মানবমত্তিক দাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলেই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি ব্যায়াম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়ে নিদেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত 8:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে বিটিভি বাংলায় আন্তরিক বার্তা ইসলামিক বুম ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ সিলম থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেন সিভি বাংলা মানবতম সমাপ্ত